সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে ইন্স্যুরেন্স কোম্পানির একটি অঙ্ক করব। এখানে দেখো তোমরা কি দেওয়া আছে। শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, ক্লেমস পেইড, বোনাস পেইড টু পলিসি হোল্ডার্স, অ্যানুইটি, ডিভিডেন্ড পেইড, প্রিমিয়ামস, কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড, কমিশন, ম্যানেজমেন্ট এক্সপেন্সেস, মর্টগেজেস ইন বাংলাদেশ, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্স, ফার্নিচার, অ্যাজেন্টস ব্যালেন্স, সারেন্ডার্স, ফ্রি হোল্ড প্রপার্টি, লোনস অ্যান্ড পলিসিস, ইনভেস্টমেন্ট, ব্যাঙ্ক ডিপোজিট, ক্যাশ ইন অ্যান্ড লাইফ ফান্ড, 1st January 2008। প্রিপেয়ার দ্য রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2008 অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট দ্য আফটার টেকিং ইন টু কনসিডারেশন দ্য ফলোয়িং। ক্লেমস অ্যাডমিটেড বাট নট পেইড 8,200 টাকা, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম 5,700 অ্যান্ড প্রিমিয়াম রিসিভ ইন অ্যাডভান্স টাকা 500, আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট এক্সপেন্সেস টাকা 400, অ্যাক্রুড ইন্টারেস্ট টাকা 11,300, অ্যাপ্রিসিয়েশন অন ফার্নিচার আর প্রিন্টিং প্রস্টেজ অ্যান্ড স্টেশনারি এক্সপেন্স ইন কার্ড বাট নট টেকেন ইন টু অ্যাকাউন্ট টাকা 1,000। তো এই হলো আমাদের অঙ্ক, আর এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখানে কি কি আসবে একটু দেখো। এখানে একটা রেভিনিউ অ্যাকাউন্ট দেওয়া আছে। আমরা জানি ইন্স্যুরেন্স কোম্পানির রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট সাইডে কি কি আসে। ক্লেমস পেইড, ক্লেমস দেওয়া আছে 2,50,000, 25,000, তার সাথে ক্লেমসের সাথে অলওয়েজ আউটস্ট্যান্ডিংটা যোগ হয়। সমানের মধ্যে কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল, সেটা যোগ হয়েছে। অ্যানুইটি, সারেন্ডার্স, তারপরে হচ্ছে তোমার বোনাস ইন ক্যাশ, ম্যানেজমেন্ট এক্সপেন্সের সাথে ডিউ ছিল, প্রিন্টিং ডিউ, কমিশন, ডেপ্রিসিয়েশনগুলো আসছে, ডিভিডেন্ড পেইড পেইড দেওয়া আছে। আর এ পাশে একটা ইন্স্যুরেন্স কোম্পানির যা যা ইনকাম, ব্যালেন্স অফ দ্য ফান্ড অ্যাট বিগিনিং দেওয়া আছে, তার সাথে প্রিমিয়াম, প্রিমিয়ামের সাথে আউটস্ট্যান্ডিং যোগ হয়েছে, অ্যাডভান্সেসটা মাইনাস হয়েছে। এরপর হচ্ছে কনসিডারেশন ফর অ্যানুইটি, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড অ্যাড অ্যাক্রুড সব দেওয়া আছে এখানে। এগুলো যোগ বিয়োগ করলে ক্লোজিং লাইফ ফান্ড ব্যালেন্স আসে তোমার 44,44,787। এবার আসে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে সবার আগে শেয়ার ক্যাপিটাল বসবে লাইবিলিটি সাইডে, 2,00,000, লাইফ ফান্ড অ্যাট ক্লোজ, আউটস্ট্যান্ডিং ক্লেমস, আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং প্রিন্টিং এটসেট্রা, প্রিমিয়াম রিসিভড ইন অ্যাডভান্স, এসবগুলো এখানে বসেছে। তার সাথে লোনস অ্যান্ড পলিসিস, তার সাথে এই পাশে হচ্ছে সব অ্যাসেটগুলো বসছে, মর্টগেজ ইন বাংলাদেশ, ইনভেস্টমেন্ট, ফ্রি হোল্ড প্রপার্টি, অ্যাজেন্ট ব্যালেন্স, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, আয়ের যদি কোনো কিছু বকেয়া থাকে সেটা হচ্ছে সম্পদ, ইন্টারেস্ট অ্যাক্রুড, ব্যাঙ্ক ডিপোজিট, ক্যাশ ইন হ্যান্ড, ফার্নিচার থেকে বাদ গেছে ডেপ্রিসিয়েশন। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। আল্লাহ হাফেজ।